আমাদের মনে হয়েছে এটা কোর্টের অবমাননাকর একটা বিষয় যে ধরনের কথাবার্তা বলেছে। আমার তো এটাই মনে হচ্ছে এটা যদি কন্টেম না হয় আর কোনটা কন্টেম হবে, বাকিটা কোর্টের উপর ছেড়ে দেবো। সংবিধানের নামে শপথ নেওয়া একজন মাননীয় সাংসদের এই ধরনের বক্তব্য সম্পূর্ণভাবে একটা জিনিস বলে দেয় যে এরা পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্য না, অযোগ্য, আনবিকামিং অফ এ মেম্বার অফ পার্লামেন্ট। আধিকারিকরা যদি এইভাবে নির্লজ্জভাবে তাদের কার্যকলাপ না করতেন তাহলে তো গিয়ে সিস্টেমটা সুন্দরভাবে থাকতে পারতো, কিন্তু সেটা তো হচ্ছে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। অভিষেক ব্যানার্জির কিছু কথা বিচারপতিদের নিয়ে নিঃসন্দেহে একটা আলোড়ন সৃষ্টি করেছে। কাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইনফরমেন্ট হয়ে মামলা করেছেন কৌস্তভ বাগচি। একদম সরাসরি কৌস্তভ আমার সঙ্গে আছেন। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এক্স্যাক্টলি অভিযোগটা কি? কন্টেম্প্ট, কোর্টকে অবমাননা করা। আইনগতভাবে এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার সেটা কোর্ট নেবে, সেই কোর্টের কাছে সে আর্জি নিয়ে দ্বারস্থ হওয়া, ব্যাস এই আর কিছু না। এই আপনারা আপনার আইনজীবী একটা পরিষ্কার বলছেন এর আগে অভিষেক ব্যানার্জি আইন ব্যবস্থা নিয়ে যা যা সংক্রান্ত করছেন তার নথি পুরো আদালতে আপনি পেশ করেছেন, এক্স্যাক্টলি এর আগেও এই বিষয় হয়েছে, কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টা? দেখুন, কোর্টের কাছে আমরা এটা বলেছি যে কোর্ট যেন এটার কগনিজেন্স নেয়, লার্জার বেঞ্চ যখন হবে লার্জার বেঞ্চের কাছে অ্যাপ্লিকেশনটা জমা করতে বলেছে, তারপর কোর্ট তার সিদ্ধান্ত নেবে। আমাদের মনে হয়েছে এটা কোর্টের অবমাননাকর একটা বিষয় যে ধরনের কথাবার্তা বলেছে। আমার তো এটাই মনে হচ্ছে এটা যদি কন্টেম্প না হয় আর কোনটা কন্টেম্প হবে, বাকিটা কোর্টের উপর ছেড়ে দেবো। বিচারপতিদের নিয়ে এর আগে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন শাসক দলের কিছু নেতা মুখপাত্ররা, কোন জায়গায় যাচ্ছে বিচারপতিদের নিয়ে এরকম মন্তব্য কি করা যায়? সংবিধানের নামে শপথ নেওয়া একজন মাননীয় সাংসদের এই ধরনের বক্তব্য সম্পূর্ণভাবে একটা জিনিস বলে দেয় যে এরা পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্য না, অযোগ্য, আনবিকামিং অফ এ মেম্বার অফ পার্লামেন্ট। কোথাও আজকে প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেছে এত রাজনৈতিক মামলা চলছে, কোথাও কি উনি বিরক্ত প্রকাশ করেছেন? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আর রাজনৈতিকভাবে যে মামলাগুলো রাজনৈতিক দলের লোকজনরা এখানে এসে করছে বা বিরোধী দলের লোকজনরা করছে বা যেই করছে না কেন, শখে আহ্লাদে করছে না কেউ, বিপদে পড়ে মানে সমস্ত দিকে দিকবিদিক শূন্য হয়ে তারা কোর্টে এসে মামলা করছে, সেই জায়গা থেকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। সরকারি আধিকারিক, বিডিও, এসডিও বহুজনকে অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে কড়া মন্তব্য করেছেন, সরকারি আধিকারিকরা এই সিস্টেমের সঙ্গে জড়িয়ে গেলেন? তাই তো হচ্ছে, গোটা সিস্টেমটাই এরকমই হচ্ছে বলেই তো আজকে এই নিয়ে সমস্যা। আধিকারিকরা যদি এইভাবে নির্লজ্জভাবে তাদের কার্যকলাপ না করতেন তাহলে তো গিয়ে সিস্টেমটা সুন্দরভাবে থাকতে পারতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে মালদায় আজকে ব্যালট পাওয়া গেছে এবং আনইউজড ব্যালট, কোন ব্যালটে ভোট হলো তাহলে? মালদায় পাওয়া গেছে আনইউজড ব্যালট, ছাপ্পা মারা ব্যালট, সমস্ত জায়গাতে মালদায় পাওয়া যায় ব্যালট বক্স শুদ্ধ পাওয়া গেছে, পুরুলিয়াতে পাওয়া যাচ্ছে প্রত্যেক দিন একদিন অন্তর অন্তর করে। আজকে আমাদের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে তারা এসে একগোচ্ছা ব্যালট দিয়ে দেখিয়ে গেল যে এই ব্যালট উদ্ধার রয়েছে, চূড়ান্ত অরাজক একটা পরিস্থিতি। আপনি ব্যক্তিগত স্তরে কংগ্রেসের হয়ে ঠিক কোন কোন মামলা করছেন পঞ্চায়েত রিলেটেড? অনেক মামলা করছি, গোনার হিসাব রাখা যাবে না, প্রচুর পঞ্চায়েতের লোকজন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, তারপরে আগের তো অজিত চৌধুরীর মামলাটা ছিল সেটা করেছিলাম, এখন ইন্ডিভিজুয়াল মামলাগুলো অনেক বেশি করতে হচ্ছে ক্যান্ডিডেটদের, তাও যাই হোক চেষ্টা করছি, দেখা যাক। কোথাও আদালতে সওয়াল করেছেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী, আলটিমেটলি এই প্রয়োজনীয়তাটা কেন হলো? সেদিনকে কর্মবিরতি চলছিল বলে অধীরবাবু নিজেই এসে সওয়াল করেছিলেন, হয়তো পরবর্তী দিনে লয়াররা করবে, অধীরবাবু নিজেও আসতে পারেন, কিন্তু সেদিনকে কর্মবিরতি ছিল বলে সেই প্রয়োজনীয়তাটা আরও হয়ে পড়ে যে অধীরবাবুকে এসে সওয়াল করতে হয়। প্রস্তাব দাস, চারিদিকে এত মামলা, তৃণমূলের সঙ্গে সংঘাত, নিঃসন্দেহে প্রশ্ন আসবে ব্যাঙ্গালোরের মিটিংয়ে একসঙ্গে বিরোধী জোটে তৃণমূল এবং কংগ্রেস। না, আমি তো এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েওছি। দেখো, প্রেক্ষাপটটা জাতীয় রাজনীতির প্রেক্ষাপট হলেও রাজ্য রাজনীতিতে আমরা তৃণমূলের শত্রু এবং তৃণমূলের বিরুদ্ধেই আমরা লড়াই করব, তৃণমূল আমাদের প্রধান প্রতিপক্ষ, এই জায়গাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আগেও বলেছি এটা না হলেই ভালো হতো, এই হওয়াটাতে খানিকটা আমরা নিজেরা কিছুটা প্রশ্নের মুখে পড়ে যাই, এটাই সমস্যা আর কিছু। মানুষ প্রশ্ন করলে কী বলবেন, মানে একদম গ্রামের প্রান্তিক মানুষকে কীভাবে বোঝাবেন এত বড় প্রেক্ষাপট? সেই জন্যই কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলাম যে এটা না হলেই ভালো হতো, এবং আমি আমার আজকে একটা পোস্টও করেছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে আমাদের অন্য কথা সব বাদ দিচ্ছি, রিসেন্টলি পঞ্চায়েত ইলেকশনে 8 জন কর্মী মারা গেছে, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা চিন্তা করলে বোধ হয় আমাদের ভালোই হতো, ভালো লাগতো। আপনি এর আগে অভিষেক মনু সিংভির এগেনস্টে বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব কি সহায় হচ্ছে না কংগ্রেসের? না না, এরকম ব্যাপার না, এখানে তৃণমূলের সাথে জোট করার ব্যাপারেও কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কিছু বলেও নি, আর আমরা করবও না, তো সেই ক্ষেত্রে ওই কথাটা বলার এখনও সময় আসেনি, তবে কিছু কিছু জিনিস এড়িয়ে যেতে পারলেই ভালো হতো।
কংগ্রেস থেকে বিজেপি অনেকে বলছেন কৌস্তভদা চলে আসুন বিজেপিতে, আমি ফেসবুক পোস্টটা দেখছিলাম। কে কে কি বলছে না বলছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু কোথাও কি দলের মধ্যে যদি এই এই অরাজকতার একটা বিষয় সৃষ্টি হয় কিভাবে? তো কংগ্রেসের মধ্যে অনেক এরকম সময় অনেক সিচুয়েশন আসে, আমাদের পার্টিতে সেই ডেমোক্রেসিটা আছে যেটা নিয়ে কথা বলা যায়। সে বলছি দলের মধ্যে যেইটুকুন যা যা করার সেটা তো করছি। দল ছাড়ার কথা ভেবেছি? আমি চিন্তা ভাবনাও করিনি কোনো কিছু। কিন্তু লড়াই তো আদালতে আপনারা লড়ছেন, বিনা পারিশ্রমিক এত লড়ছেন। সে যাই হোক সেটা অন্য বিষয়, কিন্তু দল টল ছাড়ার ব্যাপারে এইসব নিয়ে কথা বলাটা বোধ হয় অনুচিত কথা হবে, এইসব নিয়ে কথা বলা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দল তিনি ছাড়ছেন না, লড়াই চলবে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে। এই লড়াই হলেও কৌস্তভ বাগচি কংগ্রেসেই থাকবেন, কংগ্রেসে থাকবেন, কংগ্রেসের হয়ে লড়াই করবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।